মোটামুটি হয়ে গেছে। তৈরির কাজ জোরদার চলছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুজোর আর কিছুদিন বাকি, তাই আজ আমি চলে এসেছি পছন্দের একটা জায়গায়। আশা করি সব বাঙালিরই পছন্দের জায়গা এটা, যেখান থেকে প্রতিমা দেশ থেকে বিদেশ, গ্রাম থেকে গ্রামান্তর, কলকাতার বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আজ এসেছি কুমারটুলি। আজকে দেখব পুজো প্রস্তুতি কেমন চলছে, প্রতিমার সাজগোজ সাজসজ্জা কতদূর, যেহেতু পুজোর আর কয়েকটা দিনই বাকি। আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাহলে ভিডিওটার সঙ্গে থাকো। দেখা যাক ভিতরে কেমন কি সাজসজ্জা চলছে, কেমন কি প্রতিমার এবারে রূপ। চলো তাহলে। ঢুকে পড়েছি কুমারটুলির ভিতরে, চলো দেখা যাক কি কি প্রতিমা তৈরি হচ্ছে। এখন আমি দাঁড়িয়ে আছি নরেন্দ্র পাল অ্যান্ড সন্স কুমারটুলি স্টুডিওর সামনে। এই যে ভিতরে দেখতেই পাচ্ছ, মাটি লাপার কাজ চলছে। ভিতরে কিছু ঠাকুরের রঙও মোটামুটি হয়ে গেছে, আরও আদার্স কিছু কিছু কাজ বাকি। শাকসজ্জা এখনও অবধি কিছু শুরু করা হয়নি। এদিকেও প্রচুর ঠাকুর রয়েছে। এখানে ফাইবারের মা দুর্গা তৈরি করা হচ্ছে, এক চালার মধ্যেই কিন্তু রয়েছে। ভিতরে যা যা দেখছো প্রত্যেকটা ঠাকুরই কিন্তু ফাইবারের তৈরি। এখানে এই ছোটো এক চালা দুর্গা প্রতিমার গায়ে মাটির প্রলেপ দেওয়ার কাজ সবে শুরু হয়েছে। ভিতরেও রয়েছে প্রচুর ঠাকুর, আর যে ঠাকুরটা তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ, ওনার পুরো গয়নাগুলো কিন্তু মাটির সাজে করা হয়েছে। ঠাকুরগুলোর হাইট আছে মিনিমাম 9 ফুট। এখানে কিন্তু মোটামুটি 1 মিটারের কাজ যেটাকে বলে সেটা কিন্তু হয়ে গেছে। জোর কদমে কিন্তু কাজ চলছে। আর এদিকে কিছু রয়েছে খড় দিয়ে বাঁধানো, কিন্তু এখনও অবধি তৈরি করা শুরু হয়নি। আর ভিতরে আরও একটা ঠাকুর তৈরি রয়েছে পুরো মাটির, দেখতেই পাচ্ছ, ওটাও এক চালারই রয়েছে, বেশি হাইট নয়। আর এই দিকের ঠাকুরটা তোমাদেরকে দেখাই, বেশ উচ্চতারই ঠাকুর হবে এটা। পিছনের চালাটা কিন্তু এখনও অবধি বানানো হয়নি। এখানেও কিন্তু জোর কদমে চলছে মূর্তি তৈরির কাজ, মায়ের আবরণ তৈরির কাজ কিন্তু চলছে। চলে এসেছি আরও একটা গলিতে, দেখা যাক এখানে কেমন ঠাকুরগুলো। বাহ, এই পুজো ঘিরে আমাদের মধ্যে কিন্তু একটা আলাদা উদ্দীপনা কাজ করে। আর এবছর আমরা সবাই জানি ইউনেস্কো থেকে আমরা হেরিটেজের স্বীকৃতি পেয়েছি, যা এবছর পুজোকে আরও আলাদা বিশ্বজনীন মাত্রায় কিন্তু নিয়ে যাবে। এখন আমি দাঁড়িয়ে আছি তপন পালের স্টুডিওর সামনে, দেখতেই পাচ্ছ কত অক্লান্ত পরিশ্রম করে মায়ের আবরণ উন্মোচনের কাজে ব্যস্ত রয়েছেন ওনারা। পুজোর আর বাকি হাতে গোনা কয়েকটা দিন, তাদের দিন রাত এক করা অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু এত কারিকরিমার সুন্দর সুন্দর মায়ের রূপ কিন্তু আমরা মণ্ডপে দেখতে পাই। এই স্টুডিওতে মায়ের আবরণে সবে মাটির পোলে পড়েছে, আর এই শিল্পী সত্তার জন্যই কিন্তু ওনারা পেয়েছেন প্রচুর পুরস্কার। ভিতরে আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি রয়েছি আরও একটা স্টুডিওতে, এখানে মায়ের মাটির সম্পূর্ণ কাজ শেষ হয়েছে, মেশিন দিয়ে সবে রঙের কাজ শুরু হয়েছে। কুমারটুলির প্রত্যেকটা শিল্পীদেরই কিন্তু হাতের কাজের সত্যি কোনো তুলনা হয় না। ওনাদের এই অক্লান্ত পরিশ্রম, নিখুঁত হাতের কাজের জন্যই কিন্তু মায়ের আবরণ এত সুন্দরভাবে সেজে ওঠে।
কুমারটুলির অলিতে গলিতে কিন্তু এখন মায়ের আবরণের সুর, যা মনের মধ্যে একটাই উদ্দীপনা তৈরি করে, পুজো আসছে। এখন আমি দাঁড়িয়ে আছি মোহনবাসী রুদ্রকলের স্টুডিওতে। এখানে প্রত্যেকটা ঠাকুরেরই কিন্তু রং কমপ্লিট হয়ে গেছে, মুখমণ্ডলে শুধু শাকসজ্জাগুলো বাকি রয়েছে। ভিতরে প্রচুর ঠাকুর রয়েছে একই হাইটেরই, আর প্রত্যেকটা খুবই সুন্দর। ঠাকুর দেখতে দেখতে আমরা অনেকটাই ভিতরে চলে এসেছি এবং দু পাড়েই কিন্তু প্রচুর দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। এখানে খড় কেটে বাদায়ের কাজ চলছে অন্যান্য ঠাকুরের জন্য। চলো সামনের দিকে এগোনো যাক, যেতে যেতে কিন্তু প্রচুর ছোটখাটো স্টুডিওগুলোও রয়েছে। এখানেও দেখো প্রচুর ঠাকুর রয়েছে, এগুলো মূলত এক চালার ঠাকুর, একই পটে রয়েছে মায়ের সাথে। এখানে মাটির কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, আর রঙের কাজও কিন্তু শেষের পথে। এখানে যে দুর্গা ঠাকুরগুলো দেখছো পুরোপুরি কিন্তু মাটির কাজ করা আছে, সম্পূর্ণ গয়নার কাজগুলোও কিন্তু মাটির। এখন আমি রয়েছি আরও একটা স্টুডিওর সামনে। এখানে ঠাকুরের মোটামুটি মাটির কাজ কিন্তু রেডি হয়ে গেছে, বাকি রয়েছে শুধু ফিনিশিংয়ের কাজ, সঙ্গে রঙের কাজও। ঠাকুরের যে মুখমণ্ডল সেটি কিন্তু এখানে আলাদা করে তৈরি করা আছে। সব থেকে কিন্তু বেশি সময় লাগে এই মুখমণ্ডল তৈরি করতে। বাঙালির প্রাণে উৎসব দুর্গাপুজোর আর বাকি মাত্র কয়েকটা দিন, এই কুমারটুলিতে এলেই সেটা বোঝা যায় কতটা উদ্দীপনার সাথে শিল্পীরা কিন্তু মায়ের রূপদান করতে ব্যস্ত রয়েছেন। মোটামুটি কুমারটুলির প্রত্যেক গলিতে গলিতে কিন্তু ঠাকুর তৈরির কাজ জোরদার চলছে। এবছর পুজো আরও বেশি স্পেশাল, কারণ তোমরা সবাই জানো কলকাতা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে, তাই খুব বড় করে এবছরের পুজোগুলো হবে। তাই কুমারটুলির পূজা প্রস্তুতি, শেষ প্রস্তুতি কেমন চলছে তোমাদের সাথে শেয়ার করলাম। তোর কদমে কিন্তু কাজ চলছে, আর মাত্র 23 দিন বাকি পুজোর। এখানে আবার দেখো মা কিন্তু সুসজ্জিত হয়ে বাড়ির পথে রওনা দিচ্ছেন, সাবে কি সাজে কিন্তু মাকে অসাধারণ লাগছে। 5 দিনের অপেক্ষায় উমা ফিরছেন বাপের বাড়িতে। বাঙালির আবেগ দুর্গাপুজো, আর খুবই শীঘ্রই সেই দিনগুলো চলে আসবে আমাদের জন্য, যে জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল বাটনটা অন করে অল করে দিও, সঙ্গে ইনস্টাগ্রামটাও ফলো করে নিও, ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দেওয়া রয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।